রাত পোহাইলেই নতুন দিন আর নতুন অসুবিধা। ছেলে না হলে কখনো বোঝাই যায় না ছেলেদের ব্যথা। এই মুহূর্তে আমরা টিকটক, ফেসবুক রিলস অ্যান্ড ইনস্টাগ্রামে রিলসে দেখতে পাচ্ছি এই ডোমো এআই কার্টুন ভিডিওগুলো ব্যাপক পরিমাণে ভাইরাল। যারাই এই ভিডিওগুলো আপলোড করতেছে তাদের ভিডিও কিন্তু ফর ইউতে চলে যাচ্ছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কীভাবে ডিসকর্ড অ্যাপটি দিয়ে আপনারা নর্মাল একটি ভিডিওকে এই ধরনের এনিমি ভিডিওতে কনভার্ট করে ফেলবেন। কোনো প্রকার সাবস্ক্রিপশন বা কোনো প্রকার টাকার প্রয়োজন হবে না, একদমই ফ্রিতে কিন্তু আমরা কাজটা করতে পারবো। সো যারা দ্রুত ভিডিও ভাইরাল করতে যাচ্ছেন ফেসবুক ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটকে, তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, যেহেতু এটা এখন ট্রেন্ডে আছে। এখন আপনি ট্রেন্ড ফলো করে যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। সো এর সবশেষ সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা এডিটিংটা শিখে নেবেন। ভিডিওটি শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজ টু ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। গাইস কথা না বলে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে প্রথমে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে, সেই অ্যাপটির নাম হচ্ছে ডিসকর্ড। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি, আমি আপনার অ্যাপটা আপনাদেরকে দেখাই দিই। তো আমি এখান থেকে ডিসকর্ড লিখে সার্চ করে দিব। সার্চ করে দিলে আমরা হয়তো এই ডিসকর্ড অ্যাপটি অনেক কিছু নেই, আমি অলরেডি দেখতে পাচ্ছেন ইনস্টল করে গেছি। তো ডিসকর্ডের একটি বট দিয়ে কিন্তু আমরা ভিডিওটা এডিটিং করব। অলরেডি অ্যাপটি আমার মোবাইল ফোন ইনস্টল আছে এবং অ্যাপটি ইনস্টল করার পর অবশ্যই আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম এই যে আমরা যেভাবে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেম প্রসেসে কিন্তু আপনি ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ডিসকর্ড অ্যাপ ইনস্টল করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার কাজ হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন আপনারা চেক করবেন। ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি আপনাকে এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। ওয়েবসাইটটিতে আসার পর এখান থেকে অবশ্যই অ্যাকসেপ্ট ইনভাইট যে লেখাটা দেখতে পাচ্ছেন ব্লু কালার, সেই লেখাটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে কিন্তু ডিসকর্ড অ্যাপে নিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমরা বটটাতে কিন্তু চলে আসলাম। আসার পর এখানে আবার অ্যাকসেপ্ট ইনভাইট চলে আসলাম, আমি চাইলে অ্যাকসেপ্ট ইনভাইট দিতে পারি বা নেভার মাইন্ডে এটাতে ক্লিক করে দিতে পারি। ওকে, নেভার মাইন্ডে ক্লিক করে দিলাম। তো আমি এখানে একটা মেসেজ অপশন দেখতে পাচ্ছি, এখানে আপনারা ক্লিক করবেন না, উপরে যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এই থ্রি লাইনে ক্লিক করবেন। ওকে, থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে আমরা একটু নিচে যাবো, এখানে অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। তো এখান থেকে অবশ্যই আপনাকে নিচে যেতে হবে। নিচে যাওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেট ওয়ান, জেনারেট টু, থ্রি, ফোর, এরকম অনেকগুলো লেখা আছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা লেখাতে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে জেনারেট ওয়ানে ক্লিক করব। ক্লিক করার পর আমি বটটাতে সরাসরি চলে আসলাম। এখন এখানে মেসেজের যে একটা অপশন রয়েছে এই মেসেজ অপশনে ক্লিক করবেন। স্ল্যাশ ভিডিও লিখে দেওয়ার পর আপনার এখানে একটা বট পেয়ে যাবেন, এই বটটাতে ক্লিক করে দেবেন। ওকে, তো আমি এই বটটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমাদের মোবাইল ফোনে যতগুলো ফটো ভিডিও রয়েছে সবগুলো ফটো ভিডিও শো করবে। তো আমরা একটা নর্মাল ভিডিও অবশ্যই আমাদের গ্যালারি থেকে সিলেক্ট করে দিব। তো এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম, তারপর নিচ থেকে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ফাইলের নামটা চলে আসছে অ্যান্ড প্রম্পট কিন্তু চলে আসছে। এখন আপনাকে এই প্রম্পটের সামনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা লিখে দিতে হবে কনভার্ট টু এনিমি। ওকে, CONVERT কনভার্ট টু এনিমি। ওকে, NIME এনিমি, এই লেখাটা অবশ্যই আপনাকে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এখানে আপনারা সেন্ড একটা বাটন দেখতে পাচ্ছেন বা আইকন দেখতে পাচ্ছেন, সেন্ড আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনারা একটু ওয়েট করে নেবেন, এখানে আমাদেরকে একটি অ্যাকসেপ্টের অপশন দেখাবে বা কিছু সেটিংস করে নিতে হবে। এখানে আপনারা অবশ্যই চেক করে নেবেন যে কোথায় আছে আপনার রিচ। এখানে সারাক্ষণ সবাই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এডিট করতেছে, এগুলো কিন্তু অন্য যারা করতেছে তাদেরগুলো কিন্তু এখানে চলে আসতেছে। সো আমারটা আমি এখানে খুঁজে বের করে নিই যে কোথায় আছে। সো আমি একটু খুঁজে বের করে নিচ্ছি, এই যে পেয়ে গেলাম আমারটা, দিদার অফিসিয়াল আমার অ্যাকাউন্ট নেম। তো এখান থেকে একটু নিচে আসবো। নিচে আসলে এই যে আমরা কিছু সেটিংস দেখতে পাচ্ছি, সেটিংসগুলো থেকে একদম উপরে দেখতে পাচ্ছেন এনিমি, জাস্ট এই এনিমি লেখাটাতে ক্লিক করবেন। এখান থেকে অবশ্যই আপনারা জাপানিজ এনিমি যেটা রয়েছে এটাতে ক্লিক করবেন। জাপানিজ এনিমি স্টাইল সিলেক্ট করে দিলাম আমি। তারপর এখানে কয় সেকেন্ড আপনার ভিডিওটা রাখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে 3 সেকেন্ড আছে, 5 সেকেন্ড আছে, 10 সেকেন্ড আছে। তো আমি এখানে 3 সেকেন্ড সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে স্টার্টে ক্লিক করে দেবো। ওকে, তো আমাদের কাজটা স্টার্ট হয়ে গেছে এবং ভিডিওটা যখন রেডি হবে তখন এখানে কিন্তু চলে আসবে। সো আমার ভিডিওটা রেডি হতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে, 3 সেকেন্ডের ভিডিও। আর আপনি যদি 5 সেকেন্ডের ভিডিও তৈরি করতে চান তাহলে 7 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। সো এখন আপনার রিকোয়েস্টটা যেখানে আছে সেখানে আপনারা চলে যাবেন। আমি আমার রিকোয়েস্টটা খুঁজে বের করে নিই, তারপর আমাকে কিন্তু ওয়েট করতে হবে। এই যে দিদার অফিসিয়াল আমার অ্যাকাউন্ট নামটা চলে আসছে, এই যে আমার ভিডিওটা কিন্তু এখানে জেনারেট হচ্ছে। সো যখন ভিডিওটা জেনারেট কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ভিডিওটা চলে আসবে। আপনি জাস্ট সেই ভিডিওটাতে একটা ক্লিক করে সেভ লেখা দেখতে পাবেন, উপরে সেভ লেখাটাতে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। সো আমার এখানে যেহেতু অনেক বেশি লেট হবে, 5-10 মিনিট লেগে যাবে, সো আমি আর দেখাতে পারতেছি না। আপনারা যখন কাজটা করে নেবেন সেমভাবে কাজটা করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা আপনি এডিটিং করতে পারবেন। সো ভিউয়ার্স, আমার দেখানো প্রসেসটা ফলো করলে আপনি 100% শিওর আপনার নর্মাল ভিডিও থেকে এই ধরনের কার্টুন এনিমি ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।